আশের গোলাম আমার সাধনে ভজনের গোলাম আমার আমার গোরা আমার আমার গোরা ভাবনিধি গোরা আরে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দা সে ভাব পারিল মনে মা শুভ ছেলে প্রভুকে জিজ্ঞাসা করছেন প্রভু এর আগে তুমি দান চেয়েছো মহাপ্রভু ভাবময় অবস্থায় বলছে হ্যাঁ আমি চেয়েছি সেটা কোন দিন জানো কৃষ্ণ অবতারে যেদিন নন্দালয়ে আমি কৃষ্ণ হয়ে এসেছিলাম সেদিন দান ঘাটে গিয়ে ব্রজ গোপীদের কাছে গিয়ে এইভাবে দাঁড়িয়ে বলেছিলাম তোমরা আমায় দেহদান করো দেহদান করলে কি হবে জানো মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে ন প্রভু সবাই দেহ যদি তোমাকে দান করে দেয় সেই দেহগুলো তুমি রাখবে কোথায় করবে মহাপ্রভু বলছে তবে শোনো কি করব যেটা আমি দাপরে করতে পারিনি সেটা কলিকালে করব কি এত দেহ নিয়ে এত প্রাণ হৃদয় নিয়ে এত ভক্তের দেহ আমি অঙ্গে নিজ অঙ্গে ধারণ করব অর্থাৎ ভক্তরা যদি আমাকে দেহ দান করে সেই দেহগুলো তখন আর ভক্তের থাকে না দেহগুলো আমার হয়ে যায় একে বলা হয় আত্মা নিবেদন দেহটা যদি ভগবানকে দেওয়া হয় সেদিন থেকে ভগবানের হয়ে যায় দেহ আর ভগবান তখন সেই দেহটা নিয়ে কি করে না ভক্তের দেহে চলে ভক্তের হাতে খায় ভক্তের নয়নে দেখে ভক্তের মুখে কথা বলে আর ভক্তের সঙ্গে একাঙ্গ হয়ে তিনি ভক্ত ভগবান লীলা প্রকাশ করে তাই হচ্ছে কি যে ভক্ত এবং ভগবান আলাদা না তাই তো বলেছে ও ভাই ভক্ত যত বড় ভগবান ভক্তকে যা বড় করেছে ওই জন্য ভক্তের যদি কেউ কৃপা পায় তাহলে ভগবানের কৃপা লাভ হয়ে যায় ভক্তের মুখ দিয়ে হরিনাম গাইবো গাইতে 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 কি হবে জানো আমি একটি মুখে হরিনাম গাই আমি শান্তি পাই না কিন্তু দশটি মুখে যদি হরিনাম গায় তাহলে আমার ইচ্ছা পূর্ণ হবে এবং ভক্তের অন্তরে আমি আনন্দ দান করতে পারবো আমি সেদিন হরিনাম গাইবো কি করলেন ভগবান বহু সুন্দর সবাইকে তার দেহ তার চরণে নিবেদন করার জন্য স্মরণ করিয়ে দিলেন কত সাধে
তখন কৃষ্ণ বলছে ঘাটের ঘাট আলো আমি পথে মহাদানী কোষাগারে জমা দি এটাই হচ্ছে আমার এখানে কর্তব্য বা এখানে ওইটাই আমার চাকরি ও তুমি ঘাটের ঘাটোয়াল আবার পথে মহাদানি তা বেশ তোমায় দান দিতে হবে কি দান নেবে ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানি এবে যে দান দিতে হবে শোনো বিনোদিন তখন রজগোপীরা বলছে ভরম লইয়া থাকো না কহিও কথা কথা ভরম লইয়া থাকো কথা ওহে কথাগুলো নিজের সম্মান নিজে রাখাই ভালো বুঝলে বেশি কথা বলো না তাহলে সম্মান নষ্ট হয়ে যাবে ধর্ম লইয়া থাকো না কহিও কথা কেন জানো তোমার গুণের কথা যদি খুলে বলে দিই না তোমার আর সম্মান থাকবে
ये गुणेर कथागुलो कि प्रजात प्रसिद्धं नवनीत चौड़ांग ब्रजकविनाचन गुणरूप चौड़ांग श्यामनवनबुध श्यामतमलकान्ति चौड़ांग हे चौपड़े कल्पणं पुरुषं नमामि तुम्हें चोर तुम्हें चोर ये कथागुलो आस्ते আমরা বলতে চাইছি না এগুলো যদি আমরা বলে দিই তাহলে তোমার মান সম্মান নিয়ে কানে ধর্ম লইয়া না কহিও কথা হরিত কহিলে মনে পাবে বড় ব্যথা পাবে বড় ব্যথা দানি দিয়ে যেতে হবে দানি দিয়ে যেতে দানি দিয়ে যেতে হবে ও বিনোদিনী দানি দিয়ে